ঈদের আগে সংবাদ মাধ্যমে বেতন ভাতা পরিশোধ এবং পূর্ণ বোনাস দেওয়ার দাবিতে সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা বলেন, অনেক সংবাদ মাধ্যম তাদের কর্মীদের বেতন ভাতা নিয়মিত পরিশোধ করছে না, যা পেশাদার সাংবাদিকতার পথে অন্যতম বাধা। তাই ঈদের আগেই বকেয়া বেতন ভাতা এবং পূর্ণ বোনাস দিতে হবে। যে সকল সংবাদ মাধ্যম তা করবে না, ঈদের পর তাদের কালো তালিকাভুক্ত করা হবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। সমাবেশ শেষে তথ্য মন্ত্রণালয়ের স্মারকলিপি প্রদান করা হয়।